বাড়িটা একটা বাস্তুসাপ ছিল, সেই সাপটা এখনো পর্যন্ত নাকি এই মঠবাড়ির চারিদিকে পাহারা দেয়। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এবার আমি যাচ্ছি একটা নতুন একটা জায়গায়, আর সেটা আপনাদের দেখাবো। সেখানে এখনো পর্যন্ত আশা করি কেউ যায়নি, একেবারে নতুন জায়গা। তো আপনাদের সাথে আমাদের সাথে চলুন, সেই জায়গাটায় গেলে আপনারও ভালো লাগবে। আর বলা যেতে পারে এটা একটা পাহাড় টাইপের। তো বর্ষার সময় পাহাড়ে যেতে কার না ভালো লাগে, পাহাড়ের উপরে উঠে চারিদিকে পরিবেশ দেখতে কার না ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আমাদের রথ হচ্ছে কে একটু এখানে রথ দুটো দেখিয়ে দে। আর আমি আছি, আর আমার সাথে আমাদের প্রিয় ছাত্র সেই সৌভিক ও আছে। তো আমরা এখন এই রথে করে যাব, আমাদের যান, এই যানে করে যাব অনেকটা দূর যাত্রা। আমরা এখন নতুনহাটের কাছাকাছি চলে এসেছি। আমরা নিমপিড় থেকে যাত্রা করেছি আর নতুনহাট চলে এসেছি। নতুনহাট মোটামুটি 3 কিমির মতো হবে। তো এই যে সৌভিক যাচ্ছে, আর এখনও প্রায় অনেকটা রাস্তা যেতে হবে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, একটা নতুন কিছু জায়গা দেখার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। এই যে নতুনহাট ঢুকে গেছি, এবারে এই যে নতুনহাট থেকে ডান দিকে রাস্তা নিতে হবে, এটা হচ্ছে বাইশাটা যাওয়ার রাস্তা। এ ডান দিকে চল, ডান দিকে। রাস্তাটা একটু খারাপ আছে বন্ধুরা। আরে রাস্তা কেমন? ভালো? রাস্তা প্রচণ্ড খারাপ। আমাদের মোটামুটি দুপুরবেলা খাওয়া হজম হয়ে গেছে আমাদের, যা খেয়েছিলাম। আপাতত যাওয়ার সময় কিছু খেতে হবে, রাস্তা প্রচণ্ড খারাপ। তো নতুনহাট থেকে আপনারা যারা এই জায়গাটা আসতে চাইবেন, ও এখানে মাছ ধরা হচ্ছে। তো যেটা বলছিলাম, নতুনহাট থেকে যারা এদিকে আসতে চাইবেন, আমি যে জায়গাটা যাচ্ছি, আপনারা মোটর ভ্যান পেয়ে যাবেন। মোটর ভ্যানে করে এই জায়গায় আসতে পারবেন। তো এই দেখুন রাস্তার অবস্থা, সৌভিক অনেক কষ্ট করে যাচ্ছে। আমারও যথেষ্ট কষ্ট হচ্ছে। এদিকে আমাদের সাইকেলের ছাতা, বৃষ্টি নামবে নামবে, মেঘ কালো। এই বাবা, আমি গড্ডায় পড়ে গেছি বন্ধুরা। রাস্তা খুব খারাপ, একটু পরে দেখা হচ্ছে আবার। এই যে চলে এসেছে লোকাল হাট, এখানে আপনাকে মোটর ভ্যানে করে নামিয়ে দেবে। এখান থেকে হবে যেতে হবে ডান দিকে। তা আমরা এখন গিয়েছি রাস্তা গুলিয়ে, এদিকটা নয়, যেতে হবে ডান দিকে সোজা, না বাঁ দিক না ডান দিক, একেবারে সোজা। এই যে একেবারে সোজা যেতে হবে। আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। এটা মাঠ, এখানে বিশাল খেলা হয়, এখন জল জমে আছে। আমরা প্রায় চলে এসেছি আমাদের নতুন গন্তব্যের একেবারে কাছাকাছি, নতুন একটা জায়গা। এই দুর্গম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ঘাস কাদা তার মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, প্রায় একেবারে মাঠের মধ্যেখানে। দেখতে পাচ্ছেন বাঁ দিকে ডান দিকে পুরো মাঠ, জল জমি। আর আমরা চলে এসেছি, এই হচ্ছে সেই জায়গা। Thank you.
আমরা চলে এসেছি মিনি অযোধ্যা পাহাড়। মিনি অযোধ্যা পাহাড় এসেছি আমরা। এটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একমাত্র পাহাড়। এটা অ্যাকচুয়ালি একটা ছোট টিলা টাইপের। তো অনেক দিন আগে অনেক বাচ্চাবেলায় একবার এখানে এসেছিলাম, তো তারপরে এলাম। আগের থেকে অনেকটাই নিচু হয়ে গেছে। এর অ্যাকচুয়ালি নাম মঠবাড়ি। কেন মঠবাড়ি, কি জন্য মঠবাড়ি, সেই ইতিহাস আমি একটু পরে বলছি। আগে চারদিকের নাজারাটা একবার দেখুন। এটা এর আগে অনেকটাই উঁচু ছিল, এখন অনেকটা নিচু হয়ে গেছে। আজ থেকে প্রায় 20 বছর আগে গিয়েছিলাম, তখন আরও উঁচু ছিল। এখানে এর উপরে একটা কদবেলের গাছ ছিল, তো সেই গাছটা আর নেই, কিন্তু এই খেজুর গাছটা এখনও পর্যন্ত রয়ে গেছে। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার, এখানে দেখুন ইট, এই ইটগুলো কিন্তু আজকালকার যুগের ইট নয়, এগুলো সব জায়গায় দেখুন ইট, সব জায়গায় ইট। ইটের উপর অ্যাকচুয়ালি এই পুরো টিলাটা তৈরি হয়েছে। সব জায়গাটা এটা খুললে এক ইট আর ইট, ইট ছাড়া কিছু পাওয়া যাবে না। তো গাইজ এখন দেখুন ছবি কতটা উপরে আছে। আমি একদম নিচের দিকে চলে এসেছি, এখান থেকে অনেকটাই ঢালু। হাত হাত নার ওই দেখুন অনেকটা উঁচুতেও আছে। তো এটা মিনি অযোধ্যা পাহাড়, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জেলার জয়নগরের অন্তর্গত একটা মিনি অযোধ্যা পাহাড়। আমরা অযোধ্যা পাহাড়ে চলে এসেছি। কেমন লাগছে বল সৌভিক? আমরা মিনি অযোধ্যা পাহাড়ে এসেছি। সাইকেল নিয়ে মিনি অযোধ্যা পাহাড়ে কারা কারা গেছো কমেন্ট করে জানাও। এটা মিনি অযোধ্যা পাহাড় বর্ষাকালে, চারিদিকটা পরিবেশটা দেখুন সবুজে সবুজ। আমরা মিনি অযোধ্যা পাহাড়ে চলে এসেছি, গরিবের অযোধ্যা পাহাড়। তো কেউ বাজে কমেন্ট করবেন না, পারলে একবার ঘুরে যান এই অযোধ্যা পাহাড় থেকে। এটা আমাদের জন্য একদিনের জন্য একটুখানি একবেলা সময় পেয়েছি, ঘুরে গেলাম। দেখুন কতটা ঢালু, ছবি কতটা নিচে। একসময় আমি একটু আগে ওখানে ছিলাম, ও এখন দেখুন নিচে চলে গেছে, অনেকটাই নিচু জায়গা। ক্ষয়ে যাচ্ছে, যত সময় যাচ্ছে ক্ষয়ে যাচ্ছে। ইতিহাসটা বলার কথা আছে আপনাদের, যেটা আমি জানি বাচ্চাবেলা থেকে, যেটা শুনে এসেছি। আমার এখানে একটা আত্মীয়র বাড়ি আছে, তো সেই আত্মীয়র বাড়িতে এসে আমি এখানে অনেক দিন আগে এসেছিলাম, অনেক বাচ্চাবেলা, আজ থেকে প্রায় 20 বছর আগে এখানে এসেছিলাম। তো তখন যে ইতিহাসটা শুনেছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো ইতিহাসটা হচ্ছে এটা মঠবাড়ি, তার আসল কারণ হচ্ছে কি, এখানে মাঠের মাঝখানে একটা বাড়ি ছিল। তো সেই বাড়িটা কাদের, অনেকে বলে ইংরেজদের, অনেকে বলে জমিদারদের। তো এই বাড়িটা ভেঙে পড়ে গিয়েছিলো কোনো একটা কারণে, সে ভূমিকম্পে হোক বা কোনো একটা কারণে হোক ভেঙে পড়ে গিয়েছিল, সেটা অজানা একটা কারণ। তো তারপরে যখন ভেঙে গিয়েছিল, এর উপরে ধ্বংসস্তূপের উপরে মাটি বালি কাদা জমে, ঘাস জন্মে একটা ঢিবির মতো তৈরি হয়েছিল, একটা উঁচু বিশাল বড় একটা উঁচু ঢিবির মতো তৈরি হয়েছিল। তো তখন থেকে এটার নাম মঠবাড়ি। আর এর ঠিক পাশেই একদম পাশেই আর একটা বাড়ি এরকম ছোট, এর থেকে একটু ছোট ঢিবি মতো ছিল, অনেকে ওটা বলে এটা রাজার বাড়ি, ওটা মন্ত্রীর বাড়ি, এরকম ছিল। সেটা আমি এখন যে মঠবাড়ির উপরে বসে আছি, ঠিক
ওই পজিশনটা ছিল। তো ফ্রেন্ডস, আমরা আমরা একটা ভাইকে পেয়ে গেছি। তোর নাম কি বল? রোহিতপুর গাইত। রোহিতপুর গাইত, এর বাড়ি এখানেই, ধারে কাছে বাড়ি। তো এই বাড়িটার ইতিহাস সম্বন্ধে আপনাদের কিছু বলবে। আমি তো যেটা বলছিলাম সেটা আমার শোনা কথা, তো এর মুখ থেকে শুনবো যে এ ঠিক কি জানে। বল ভাই, কি জানিস তুই এই মঠবাড়ি সম্বন্ধে? আমি ঠিক মতো জানি না, কিন্তু এটা রাজার বাড়ি ছিল, বুঝলে? রাজাদের বাড়ি ছিল এটা। তা এটা এরকম অবস্থা এলে কি করে, মানে এটা এই ঢিবি মতো হলো কি করে, ধ্বংস হলো কিভাবে? ধ্বংস হলো না বলতে পারছি না, মানে বাড়ি ছিল এটা, একসময় বাড়ি ছিল, এটা ধ্বংস হয়ে গিয়ে এর উপরে এই মাটি ফাটি সব জমে গেছে, ঘাস ফাঁস জমে গেছে। আর ওই দিকটা কি বলছিল, ওই দিকটা, ওই দিকটা কি ছিল? একটা গ্রাম ছিল। গ্রাম ছিল না, বাড়ি ছিল? গ্রাম ছিল। তো ঠিক আছে, ভাইটা তো এখানে কাছাকাছি বাড়ি। কিসে পড়িস? এইটে পড়িস। তুই কিসে পড়িস? তুই ফাইভে পড়িস। তুই কিছু জানিস এই সম্বন্ধে? কিছু জানিস না, তুই কিছু জানিস না? তুই তোর বাড়ি এখানে? হ্যাঁ, একসাথে বাড়ি। তুই কিছু জানিস না এরা রাজার বাড়ি ছিল, এর নিচে নাকি অনেক সম্পদ সম্পদ পায়, সম্পদ পেয়েছিল, পাওয়া যায়, পাওয়া গেছে, পাওয়া গেছে অনেক। তারপরে তারপরে তারা নিয়ে কি করেছে ওটা বলতে পারছি না। কি পাওয়া গেছে, সোনা দানা পাওয়া গেছে? সোনা, অনেক সোনার গামলি, টামলি, সোনার গামলি, রূপোর গামলি, টামলি পাওয়া গেছে। মানে কোথা থেকে খুঁড়েছে, কোথা থেকে? এখান থেকে, ওখান থেকে, সব জায়গা খুলে, ওখান থেকে খুঁড়েছিল, এর নিচ থেকে পাওয়া গেছে। হ্যাঁ। ও, আর এটা এখন এখানে কি ভিডিও ফিডিও করা অ্যালাও আছে? মানে কেউ কোনো আপত্তি ফাপত্তি করে, পুলিশ টুলিশ আসে? শীতকালে এখানে পিকনিক ফিকনিক করে অনেকে? পিকনিক সবাই করে এখানে, করে পিকনিক করে এখানে, বক্স রাখেন, বক্স রাখেন করে, তাই না? কেউ কিছু বলে, কেউ কিছু বলে না। এর নিচে কি আরও সম্পদ আছে? তা কি ওটা বলতে পারছি না, আমি খোঁড়াখুঁড়ি ধরা করি না। মানে কেউ ধরতে দেবে আর কে, একজন বললো চল মঠবাড়ি খুলে দেখবো সম্পদ আছে কি। ওটা খুললে ওটা হ্যাঁ সবার যা বড় এমনি পঞ্চায়েত জিজ্ঞেস করতে হবে, খোলার জন্য, খোলার জন্য জিজ্ঞেস করতে। মানে এটা থানার আন্ডারে চলে গেছে, থানা পঞ্চায়েত এসব আন্ডারে চলে গেছে, সরকারি আন্ডারে চলে গেছে, খোলা নেই। কিন্তু এর উপর সবাই ভিডিও করা যাবে, আর বিকেলের দিকে আরো আসবে, বিকেলের দিকে আরো অনেকজন আসে, অনেক আছে ভিডিও, সকালে আসে না, এখানে ভর্তি হয়ে যায় পুরো বিকেলে, শীতকালে সবাই আসে এখানে। তো ভাইয়ের মুখ থেকে তোমরা শুনতে পেলে, এটা একসময় একটা রাজার বাড়ি ছিল, আমি যেটা জানি সেটা একদম ঠিক কথা, রাজার বাড়ি ছিল, এবং এর নিচে অনেক সম্পদ সম্পদ পাওয়া গেছে। এটা এখন লোকাল থানার এরিয়ার মধ্যে আন্ডারে চলে গেছে, এখানে কেউ খোঁড়াখুঁড়ি অতটা খুব ভালো করতে পারে না, মানে একেবারে করা একদমই নিষেধ। আর এমনি ঘোরাঘুরি, ফটো তোলা, ভিডিও করা, পিকনিক ফিকনিক করা, এগুলো তো ঠিকঠাক আছে। তো অনেক ধন্যবাদ ভাই, আমাদের তুই আর মোটামুটি যে খবরটা জানিস সেটা আমাদের বলে সাহায্য করলি। আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, বুঝতে পারছিস, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এমনি জানতে পারলাম, আমি যেটা শুনেছিলাম ভুলে গেছিলাম, যে এটা যেহেতু একটা রাজার বাড়ি ছিল, আর এই বাড়িটা একটা বাস্তু সাপ ছিল, সেই সাপটা এখনও পর্যন্ত নাকি এই মঠ বাড়ির চারিদিকে পাহারা দেয়। তো এই ভাই বলছে নাকি একটা বড় অজগর সাপের মতো একটা সাপ পাহারা দেয়, তুই জানিস? দাদু বলেছে যে একটা অজগর সাপের মতো বড় সাপ পাহারা দেয় চারিদিকে, রাতের বেলা নাকি দিনের বেলা হবে, রাতের বেলাও দেয়, রাতের বেলা, দিনের বেলা বার হয় না, দিনের বেলা বার হয় না। তো বন্ধুরা, যেটা জানতে পারলেন দুটো বাচ্চার কাছ থেকে, ওরা যেহেতু লোকাল, ওরা আসল সত্যিটাই জানে। তো আমিও শুনেছিলাম এটা খোঁড়াখুঁড়ি করে কিছু পাওয়া গেছে, তবে শিওর ছিলাম না, ওদের মুখ থেকে শুনে আমি আরও শিওর হয়ে গেলাম। তো তোর কেমন লাগলো? ভালো। এ ভালো। তো যেটা আমি জানতাম আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই পর্যন্ত মঠবাড়ির ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এরপরে আমরা সেই আবার দুর্গম রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তবে শেষে একটা কথা বলে রাখি, যাওয়ার সময় আমরা একটা বিরিয়ানির দোকানে ঢুকবো, বিরিয়ানি খাবো, সেই বিরিয়ানি ব্লগ আমি এই ভিডিওটা আপলোড করার পরে আপলোড করব। তো সেই বিরিয়ানি ব্লগটা স্পেশাল ব্লগ হতে যাচ্ছে, কারণ 70 টাকার বিরিয়ানি জয়নগরের বুকে কেউ দেবে না। তো সেরকম একটা দোকানে আমি ব্লগ করতে যাচ্ছি আজকে, আমি আর সৌভিক দুজনে মিলে। এখান থেকে যাওয়ার পথেই ওই সেকেন্ড পার্টটা তৈরি করব। তো এ পর্যন্ত এই ভিডিওটা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন চলে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। এই নতুন জায়গাটা আপনাদের দেখালাম, শীতকালে চলে আসতে পারেন, কেমন লাগলো এই নতুন জায়গাটা অবশ্যই জানাবেন। সামনে, হ্যাঁ, পিকনিকের জন্য তো অবশ্যই একদম সুইটেবল প্লেস। আপনারা ওদের মুখ থেকেই তো শুনলেন যে এটা এখানে বক্স টক্স নিয়ে এসে এখানে এর উপরে পিকনিক টিকনিক করা যায়। তো এই পর্যন্ত,
রাখলাম ভিডিওটা, আর বেশি বাড়াবো না। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করা যাক, গুড বাই।